ভোটের ফলের আগে মেজাজ হারালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। গণনা কেন্দ্রের কাছে ক্যাম্প করা নিয়ে মন্ত্রী এসপি বচসা। রাস্তা বাম কর দিয়া হয় পাবলিক রোড, আপ এইসা বাম নেই কর সকতে, কোই দিন এইসা বাম নেই হুয়া। দেখি বহুত লোক সর আয়েগা, ইয়াহ ভি বৈঠেগা, ইয়াহ হাম লোক দেখো ও অন্দর কা জায়গা লিয়া হয়। আপকা টাইম মে ভি সবকে নাম পে ইয়াহ হি বৈঠা, সবকে নাম পে আপ যাও এডিশন এসপি থে ইয়াহ। হামনে সবকে নাম পে কেস ইয়াহ হি ইলেকশন কেতনা দিন চলেগা ভাই, 27 তারিখ উসকে বাদ কিয়া হুয়া, কোই বাত নেই চলেগা। হাম তো ডেড় মহিনা তো আপকা এ রাস্তা বাম কর দিয়া হয় পাবলিক রোড, আপ এইসা বাম নেই কর সকতে, কোই দিন এইসা বাম নেই হুয়া। দেখি বহুত লোক সর আয়েগা, ইয়াহ ভি বৈঠেগা, ইয়াহ হাম লোক দেখো ও অন্দর কা জায়গা লিয়া হয়। আপকা টাইম মে ভি সবকে নাম পে ইয়াহ হি বৈঠা, সবকে নাম পে আপ যাও এডিশন এসপি থে ইয়াহ। হামনে সবকে নাম পে কেস ইয়াহ হি ইলেকশন কেতনা দিন চলেগা ভাই, 27 তারিখ উসকে বাদ কিয়া হুয়া, কোই বাত নেই চলেগা। হাম তো ডেড় মহিনা তো আপকা এ রাস্তা বাম। সাত দিন আগে থেকে এবারও এই এই যেহেতু ঝড় বৃষ্টি প্লাস্টিক টাস্টিক লাগে ক্যাম্পটা রেডি করছে। আজকে পুলিশ এসে বলছে যে এটা ভাঙতে হবে, এসপি সাহেব এসে বলছে ভাঙতে হবে কেন, বলছে 100 মিটারের বেশি আমি মাপিয়ে দেখান। এটা ইন্টেনশনাল করা হচ্ছে, এর আগেও অনেকগুলো ঘটনা এরকম হয়েছে। ভোট যেদিন হয়েছে 11-11 এপ্রিল, সেদিন দেখা গেছে যে ওই পলিটেকনিকের ভিতরে হাই প্রোটেক্টেড এরিয়া, সেখানে বিজেপির প্রার্থী সহ 700-800 লোক সেখানে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত বসেছিল। এডিশনাল এসপি সরাতে গেছে, তাদের কলার ধরে টানাটানি করেছে। আমলোগো এক ডিএম সাহেব কা এক অর্ডার হ্যায় 10 মই কো, জিসমে লিখা গয়া হ্যায় কি কাউন্টিং প্রিমিসেস সে 100 মিটার মে কোই ভি আনলাফুল অ্যাসেম্বলি ইয়া 5 সে জ্যাদা আদমি নেই হোঙ্গে। ইয়াহ পে রুলিং পার্টি এন্ড এজ ওয়েল এজ অপোজিশন পার্টি দোনো আপনে আপনে ক্যাম্পস বনা রহে হ্যায় জিসমে ইয়াহ পে আফটার দা কাউন্টিং ল এন্ড অর্ডার হোনে কা সম্ভাবনা হ্যায়, ক্যোঁকি ওয়াহ পে 100-200-500 সপোর্টার আ সকতে হ্যায়। মানে আবি ডিএম সাহেব কো বোলা হ্যায় কি আপ থোড়া ক্লারিফাই কর দিজিয়ে ইস চিজ কো, জিসসে কি ইয়ে লোগ আপনা অ্যাকশন লে লে ইয়াহ সে। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং এসপির বক্তব্য শুনলাম। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে নিয়ম মেনে 100 মিটারের বাইরে ক্যাম্প, এই রকম বচসার পরিস্থিতি কেন তৈরি হলো? দেখো, আজকে গত কয়েকদিন ধরেই কিন্তু কোচবিহার পলিটেকনিকের কাছেই তৃণমূল কংগ্রেসের এই ক্যাম্প অফিসে তৈরি হচ্ছিল, এবং যেহেতু আগামীকাল ভোট গণনা তাই আজকে সেখানে পুলিশ গিয়ে সেই ক্যাম্পের কাজ করতে বাধা দেয়। এবং তারপরেই কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ খবর পেয়ে সেখানে চলে আসেন, এবং তিনি এই পুলিশ যে বাধা দিচ্ছিল তার প্রতিবাদ করেন, এবং এসপিকে তিনি মোটামুটি ধমকের সুরেই কিন্তু জানিয়েছেন যে এখানে তারা কাজ করবেন, কারণ দীর্ঘদিন থেকেই তারা এই এলাকায় টেন্ট দিয়ে আসছেন এই জায়গাটি। যদিও পুলিশ সুপার যেটা জানিয়েছে এখানে একটা ক্লারিফিকেশনের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে, কারণ পলিটেকনিক কলেজের গেট থেকে 100 মিটার হবে কি দেওয়াল থেকে হবে সেটার ক্লারিফিকেশন দরকার, এবং সেটা মেপে তারপরেই এখানে অনুমতি দেওয়া হবে কি দেওয়া হবে না টেন্ট অফিসের, সেটা কিন্তু পুলিশ সুপার জানিয়েছেন। এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ পরিষ্কার যেটা জানিয়েছেন যে এখানে তারা গত 20 বছর ধরে এই টেন্ট করে আসছেন, তারা বসার বসার জায়গা এটা, তারা এখানে বসেন এবং তাদের একজন পরিচিত লোকের এটা জায়গা, তো কাজেই তারা এখানে সেটা করবেন, এবং এটা 100 মিটারের বাইরে বলেই তিনি দাবি করেছেন। ধন্যবাদ শুভেন্দু।